सो हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। तो সর্দার উধম যে ফিল্মটা আসতে চলেছে সেটা ট্রেলারটা ড্রপ করে গেছে অ্যামাজন প্রাইমের ইউটিউব চ্যানেলে। তো ট্রেলারটা দেখলাম, তো ট্রেলারটা দেখে ফার্স্ট ইমপ্রেশন আমি বলবো ট্রেলারটা জাস্ট আউটস্ট্যান্ডিং। ট্রেলার দারুণ ট্রেলারটা হয়েছে। ট্রেলারটার একটা ফোঁটাও কোনো নেগেটিভ পার্ট তো নেই, বরং পজিটিভের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এটা ঠিক করে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এটা কি বলবো মানে প্রতিটা ফাটিয়ে দিয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। ট্রেলার দেখে এতটা যদি এক্সাইটেড হয়ে তাহলে ফিল্মটা দেখার জন্য প্রচন্ড পরিমাণে এক্সাইটেড, প্রচন্ড পরিমাণে এক্সাইটেড। মানে ফিল্মটা যা হতে চলেছে, মানে একটা ফিল্ম নিয়ে ট্রেলার থেকে তো আভাস পাওয়া যায় যে ফিল্মটা কেমন হতে চলেছে। মানে ভূত পুলিশ বেরিয়েছিল, তো ট্রেলার দেখে আমি বলেছিলাম যে এই ধেরাবে, তো সেটাই হয়েছে। এবং এটা দেখে যা মনে হচ্ছে, মানে সুজিত সরকার আর ভিকি কৌশল দুজন কোলাবোরেট করে যেটা এটা বানিয়েছে এবং এটার যা আলটিমেট প্রোডাক্ট যা বেরোবে সেটা তো ফিল্মটা এলেই বোঝা যাবে। এবং কিন্তু এখন থেকে বোঝা যাচ্ছে ফিল্মটা নিরাশ করবে না। এবং নিরাশ না করার ফার্স্ট কারণ হচ্ছে ফিল্মটা ডিরেক্টর হচ্ছে আমাদের সুজিত সরকার। সুজিত সরকার এমন একজন ডিরেক্টর, এমন একজন মাস্টার ডিরেক্টর যে কোনো ধরনের ফিল্ম নিয়ে এত সুন্দরভাবে সে ফিল্মটা বানায় এবং ফিল্মটা শুধু এক্সপেরিমেন্টও করে। এক্সপেরিমেন্ট করার সাথে মানে কন্টেন্টটা সে এক্সপেরিমেন্ট করে, এবং শুধু এক্সপেরিমেন্ট করে তাই নয়, এক্সপেরিমেন্টটা অনেক লোকের কাছে সেটা এক মানে পৌঁছেও যায়। মানে তিনি কিন্তু খুব মানে খুব কি বলবো কেবল না খুব আর্টিস্টিক ওয়েতে তিনি প্রেজেন্ট করেন, সেরকম কিন্তু না, তিনি কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করেন। বাট তার মধ্যেও তিনি একটা খুব ভালো এক্সপেরিমেন্ট করেন তার সিনেমার মধ্যে, যেটা আমরা প্রত্যেকটা সিনেমা দেখতে পাই। তিনি গুলাবো সিতাবা বানিয়েছেন, তিনি অক্টোবর বানিয়েছেন, ভিকি জোনের মতো সিনেমা বানিয়েছেন, যেগুলো প্রত্যেকটা একটা ভিকি জোনটা সেই সময় বানানো সেই 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 কনসেপ্টে আউটস্ট্যান্ডিং। সুজিত সরকার যে কোনো সিনেমায় বলি, পিকু মানে মাদ্রাস ক্যাফে বলি, তো মাদ্রাস ক্যাফের মতো সিনেমা বা এই ধরন এই সর্দার উধম এটা অনেকটা একই টাইপের প্যাট্রিয়টিক একটা ফিল্ম। তো এই সুজিত সরকার ফিল্মগুলোকে এমনভাবে তিনি ট্রিট করেন যে ফিল্মগুলোর মধ্যে একটা কি বলবো না অথেন্টিসিটি যেটা থাকে, অথেন্টিসিটি এবং কনভিকশন, এই দুটো জিনিস সুজিত সরকারের প্রত্যেকটা ফিল্মের সাথে দেখতে পারবেন। তিনি সুজিত সরকার যে ওয়ার্ল্ডটা ক্রিয়েট করে তার ফিল্মের মাধ্যমে, সেটা এতটা কনভিকশনের সাথে ক্রিয়েট করেন যে অডিয়েন্স সেই ওয়ার্ল্ডের মধ্যে ঢুকতে বাধ্য হয় এবং সেটাকে পুরো ফিল করতে পারে। যে কোনো ফিল্ম অক্টোবর ধরে নিই আমি, তো দারুণ। আমি যদি এই পার্টিকুলার এই ট্রেলারটার কথা বলি, তো এই ট্রেলারটা ফার্স্ট যেটা আমার ভালো লাগে প্রথম সেটা হচ্ছে এডিটিং। মানে এডিটিংটা এত শার্প এডিটিং হয়েছে এবং এত ভালো এডিটিং হয়েছে যেটা আজকালকার সিনেমা ট্রেলারের মধ্যে দেখা যায় না, সেটা হচ্ছে কোনো কিছু না বলেও অনেক কিছু বলে দেওয়া। তো অনেক কিছু দেখানো হয়েছে বাট সিনেমাটা সম্বন্ধে কিছু বেশি কিছু রিভিল করা হয়নি যে সিনেমাটা কী হতে চলেছে বা কী হতে চলেছে। হ্যাঁ, হালকা হালকা আভাস পাওয়া আছে কী হতে চলেছে, সিনেমাটার ব্যাকড্রপ কী, সিনেমাটার গল্পটা কী হতে চলেছে, বাট প্রপার যে একটা হয় যেটা একটা ট্রেলারের কাজ যে অডিয়েন্সকে একটা কী বলবো টিজ করে দেওয়া যে তুমি ফিল্মটা দেখো, তো সেটার জন্য এক্সাইট করে দাও, সেটাই ফিল্মটা করতে সেই ট্রেলারটা করতে সক্ষম হয়েছে পুরোপুরি। এডিটিং দারুণ হয়েছে এবং এটার যে ফিল্মটা হতে চলেছে রাইটার হচ্ছে ডিডি রাইটার মানে রিতেশ শাহ, তো তাকে তার সাথে কো রাইট করেছে সুজিত সরকার। তো দারুণ একটা ফিল্ম হতে চলেছে, কারণ ডিডিও খুব ভালো ফিল্ম, তো ফিল্ম তো আউটস্ট্যান্ডিং হতেই চলেছে, কোনো কথা হবে না সেটা। এবং সেকেন্ড আমি বলবো ভিকি কৌশল। ভিকি কৌশল পুরো ট্রেলার জুড়ে পুরো ছেয়ে আছে। ভিকি কৌশল যে কোন ক্যালিবারের অভিনেতা সেটা এই ফিল্মটা দেখলে বোঝা যাবে, ট্রেলারটা দেখলে বোঝা যাবে যে মানে সে লাস্ট সিনটা আমি যে বলি কই মানে লাস্ট যে সিনটা ছুটে বেড়াচ্ছে তখন অন্ধকারের মতো, ওই যে ওই সিনে ওর যে মানে এক্সপ্রেশন তো বলবো না, ওখানে যে ওর যে ডায়লগ ডেলিভারিটা বা প্রত্যেকটা সিন যে ওর যে প্রেজেন্সটা, ওর যে অ্যাটিটিউডে চলে এবং ওর যে ডায়লগ ডেলিভারি স্টাইল, সেগুলো আউটস্ট্যান্ডিং। ভিকি কৌশলকে সর্দার উধামের চরিত্রে পুরো জাস্টিফাইড আমি বলবো, পুরো জাস্টিস সে দিয়েছে, খুব ভালো লেগেছে তাকে। ভিকি কৌশলকে আউটস্ট্যান্ডিং লেগেছে এবং সে পুরনো লন্ডনকে ক্রিয়েট করা সুজিত সরকার যেটা করেছেন এত অথেন্টিক লাগছে দেখে, ডিটেলিং লাগছে ফিল্মটার মধ্যে। কিন্তু ওয়েব সিরিজ একটা ফিল্ম, কিন্তু ফিল্মটার মধ্যে কত সুন্দর ডিটেলিং, আজকালকে অনেক হিস্টোরিক ফিল্মের মধ্যে মিসিং থাকে, এটা ট্রু ইভেন্টস উপর বেস করে বানানো ফিল্ম। তো এত সুন্দর মানে লন্ডনের পুরো যে ব্যাকড্রপটা দিয়ে যে ক্রিয়েট করেছে সেই সময়কার লন্ডনটাকে, সেটা দারুণ লাগছে। এবং আরেকটা কথা যে বলতে, যে ব্রিটিশ যে বিদেশি যে অভিনেতাটাকে নেওয়া হয় আমাদের ফিল্মে, সেগুলো ঠিক ওই একই সেম থাকস অফ হিন্দুস্তানে বলতে গেছি, সেই ভালো ধরনের অভিনেতা দেখতে পাওয়া যায় না। কিন্তু এখানে যে ব্রিটিশ অভিনেতাগুলো নেওয়া হয়েছে তাদের কিন্তু দারুণ পারফরমেন্সেস দেখে লাগছে, দারুণ পারফরমেন্স লাগছে। এবং সিনেমাটোগ্রাফি দারুণ লাগছে, কিছু কিছু শর্টস এত সুন্দর সিনেমাগুলো মানে সিনেমা ট্রেলারটাকে এমন এলিভেট করেছে। এবং আমি আর একটা পজিটিভ বলছি যে বিজিএমটা দমদার বিজিএম, এই ফিল্মটা যেটা থিম সেটার সাথে খুব দারুণভাবে এটাকে ব্লেন্ড করছে বিজিএমটা খুব দারুণ হয়েছে। ওভারঅল সিনেমাটা লুক অ্যান্ড ফিল প্রিমিয়াম, খুব রিচ লুক অ্যান্ড ফিল, সিনেমাটা থিয়েটারিক্যাল রিলিজ ডিজার্ভ করে, বাট অ্যামাজন প্রাইমে
আসে যাই হোক আস্তা আসুক, ফিল্মটা দেখা নেই কাজ, দেখবো, রিভিউ করবো। দারুণ ফিল্মের ট্রেলারটা, আউটস্ট্যান্ডিং হয়েছে। আমি তো বলবো যারা দেখো না এখন প্লিজ দেখো। তো এই ছিল ট্রেলার রিয়াকশন। ট্রেলারটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও লাইক করে দিও এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। টেক কেয়ার, গুড বাই।